বলে মনেতে ভাবিয়া মনেতে ভাবিয়া তোমার প্রাণ বন্ধবাসী দিবা যাইয়া যদি কোনো বিধবা নারী দেখে তাকে ধরে নিয়ে পাড়ে চূড়ায় গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেবে। আমি তো বিধবা বা সতী নারী, তাই যদি আমায় ধরে আমায় ছেড়ে দাও বৌদি, আমি আর একদিন আসবো ছেড়ে দাও বৌদি। যাবে না তুমি? না আমি যাব না, আমার খুব ভয় লাগছে। কুটিলা ঘরে গেল রায়ধনী সখীগণকে নিয়ে। ভানুমন্ত্রে উপস্থিত হয়েছে, ভানুমন্ত্রের সব গোছানো আছে ব্রাহ্মণ নয়, তাই কুন্দলতার কাছে ব্রাহ্মণ আনতে বটুর কাছে, আর বটু কৃষ্ণকে ব্রাহ্মণ রূপে সাজাচ্ছে। উঠুন দিদি। তারে দেখি মন সুখে এলোই মাথার কেশ, আরে তারে দেখি মন সুখে এলোই মাথার কেশ, আরে রসিকী নগরে রসের শেখর ধরে ব্রাহ্মণে বেশ, গলে পাটা ভালে ফোটা কোষা কষি করে, আমারে গলে ফোটা ভালে ফোটা কোষা কষি করে, ছোট্ট কোষা মোটা কোষা বটিয়াটি পরে, ছোট্ট কোষা মোটা কোষা বটিয়াটি পরে, লইয়া পতি হইয়া যতে আইলা দেবের ঘরে, পূজার সাজ দেখি দেজো মন সংশন করে, ওই যে পূজার সাজ দেখে ক্ষীরের নাড়ু দেখে বটু কহি বারবার, ওরে আইসে যখন পূজা দিতে রইতে নারিয়া, ব্রাহ্মণ বেশে কৃষ্ণ বটু গেছে, সখীগণ দেখছে ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণের বসার আসন পেতে দিয়েছে, আসন পেতে দিই বটু ব্রাহ্মণ ক্ষীরের নাড়ু দেখে লোভ সামলাতে খাবো খাবো বলে, ও গোলিনীগণ খাবো, ওই নাড়ু গুলো আমাকে একটু দাও তো খেয়ে দেখি ভালো কি মন্দ খাবো। এই যে ব্রাহ্মণ
পূজার আগে প্রসাদ খায় এমন ব্রাহ্মণ তো কোনোদিন দেখিনি। জানো না, কেউ খাক আর না খাক আগে তো কেউ খেত না, এখন আমি খাওয়া ধরেছি। আমি আগে সেবা করি পরে পূজা করি। যে ব্রাহ্মণ পূজার আগে প্রসাদ খায় সাথে সে ব্রাহ্মণ আমার দরকার নাই বাবা। দরকার নেই তো? তুমি পাবে না কোথাও, দেখো খুঁজে। এখন ললিতা বিশাখা দেখছে এই ব্রাহ্মণ চলে গেলে আর ব্রাহ্মণ পাবো না। একটা নাড়ু নিয়েছে, সে নাড়ুর ভিতরে সিদ্ধি মানে গাঁজা মিশে গাঁজা দিয়েছে, সিদ্ধি মাখিয়ে দিয়ে খেতে দিয়েছে। আর সে সিদ্ধি মাখানো নাড়ুকে বটু ব্রাহ্মণ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সকিরা দেখছে ভানু মন্দিরে আর কেউ নাই, তাই বিচিত্র ঝুলন নির্মাণ করে রাধা গোবিন্দকে ঝুলনে দিয়েছে। ঝুলনায় পর নাগর নাগরী, আসিয়া বসল রঙে সংকেত দিয়ে বলল রাধে আর নৃত্য করো না, দেখো তোমার শাশুড়ি ননদে আসে। রায়ধনী বলে বধূ উপায় কি, শাশুড়ি এসে যদি তোমায় দেখে ফেলে? বলে রাধে চিন্তা করো না, আমি কানু এখন ভানু হয়ে ফুলের মধ্যে লুকাব। কানু তখন ভানু হয়ে ফুলের মধ্যে যায় যখন তেমন তখন তেমন বুঝে কথা, বুঝে কথা কয়, ফুলের মধ্যে লুকিয়েছে। এবার শাশুড়ি জটিলা এসে বলে বৌমা, ও বৌমা তুমি কখন এসেছো পূজা করতে, পূজাই বসনি কেন? তা কি করবো, বামন পাচ্ছি না তো। আরে ব্রাহ্মণ আছে তো, বটু ব্রাহ্মণ। ও বটু ব্রাহ্মণ পূজা করবে না। কেন করবে না? কেন করবে না, যতবার এর আগে পূজা করানো হয়েছে দক্ষিণা না দিয়ে পালিয়ে চলে গেছে, এই জন্য জটিলা কুটিলা পূজা করবে না যদি দক্ষিণা না দেয়। ও জটিলা যতবার পূজা করিয়ে নিয়েছে তোমার কাছ থেকে দক্ষিণা না দিয়ে চলে গেছে, বলে হ্যাঁ, তাই আগে দক্ষিণা পরে পূজা। ইয়েস, তা দেখো বৌমা, বটু ব্রাহ্মণ তো দক্ষিণা ছাড়া পূজা করতে চাইছে না, আর পূজা করলেই দক্ষিণা দিতে হয়। মানে কি, আমি তো দক্ষিণা নিয়ে আসিনি, আর তোমার সখীগণকে পাঠিয়ে দাও নগরে ব্রাহ্মণে দক্ষিণা আনতে, আর তুমি পূজায় বসো। শোনো, হ্যাঁ 5000 এক টাকা দিতে হবে, কিন্তু তাই দেবো। আগে 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 দক্ষিণা দাও পরে পূজা। আমার তরফ থেকে সখীরা যাচ্ছে, সবাই ব্রাহ্মণে দক্ষিণা দেবেন স্বামীর মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য সবাই ব্রাহ্মণে দক্ষিণা দেবে, আর আমরা পূজায় বসবো। আমার তরফ থেকে